আসসালামু আলাইকুম সম্মানিত গ্রাহক, এই মাত্র আমরা একটা সেমি বক্স খাট বিক্রি করলাম, যেটা ডেলিভারি দিচ্ছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এটা হচ্ছে সম্পূর্ণ মালয়েশিয়ান বোর্ডের খাট, ডিসপ্লে করা ছিল। আমাদের এক কাস্টমার এসে উনি শোরুম ঘুরে খাটটা পছন্দ করেছেন। তো দেখতেই পাচ্ছেন ভ্যানে তোলা হচ্ছে। আমি খাটটা একটু দেখাই। এটা হচ্ছে চড়াট, খাটের চড়াট, আর মাঝখানের ডাসা হচ্ছে এটা, আর এটা হচ্ছে আপনি দুই পাশের পাশি অ্যাঙ্গেলের পাশি, দুই দুই অ্যাঙ্গেলের পাশি খাটটা দেখাচ্ছি। এটা হচ্ছে খাট, সেমি বক্স খাট, কাট কালার। এটা বিক্রি করেছি 7,500 টাকা দিয়ে। এটা এখন সম্মানিত গ্রাহকের বাসায় ডেলিভারির জন্য যাচ্ছে। তো আমাদের কাস্টমারটাও এখানেই আছে, ওনার মতামতটা আমরা একটু নিব। তো ভাই, খাটটা তো কিনলেন আপনি, তো খাটটা কেনার পরে আমাদের প্রোডাক্ট কেমন, আমাদের সার্ভিস কেমন, এই সম্বন্ধে আপনি যদি একটু বলতেন কাস্টমারের উদ্দেশ্যে। হ্যাঁ, আচ্ছা, খাটটা পছন্দ হয়েছে তো আপনার? আমরা যে মালয়েশিয়ান বোর্ডের কথা বলে থাকি, আপনি কি মালয়েশিয়ান বোর্ডের খাট দেখে বুঝতে পারছেন তো? ফিনিশিং ভালো ছিল তো? দাম হিসাবে কেমন, মানে বেশি পড়লো নাকি কম পড়লো? দাম বাজার দর হিসাবে কি ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ ভাই। অবশ্যই আপনি আবার আসবেন, আমাদের এখান থেকে প্রোডাক্ট কিনবেন। তো আমাদের সম্মানিত কাস্টমারের মতামত নিলাম, আপনারা দেখতেই পাচ্ছেন। তো খাটটা এখন ওনার বাসায় চলে যাবে এবং সেটিং সহ সব কিছু করে দেওয়া হবে। আর এটা হচ্ছে আমাদের শোরুম, এখানে আমাদের প্লাস্টিকের দরজা থেকে শুরু করে এই পাশে হচ্ছে কাঠের দরজা রাখা আছে, সম্পূর্ণ মেহগুনি কাঠের, দেখতেই পাচ্ছেন ডিসপ্লে করা আছে। আর আমি ভিতরটাও একটু ঘুরে দেখাই। এই পাশে উনি যে খাটটা নিল সেটারই আরেকটা কালার আছে এই পাশে, এবং আরো কিছু ডিজাইন আমি দেখাচ্ছি, দেখেন। এটা হচ্ছে আরেকটা ডিজাইন পাশে, এই পাশে আরেকটা ডিজাইন আছে, তারপরে এই পাশে আরো আলমারি রাখা আছে, আলমারি দেখতে পাচ্ছেন। এখানে বিভিন্ন ব্র্যান্ডের আমরা পিভিসি ডোর রেখেছি, দেখতেই পাচ্ছেন পিভিসি ডোর। পাশাপাশি এখানে আছে হচ্ছে কাঠের চৌকাঠ, মেহগুনি কাঠের চৌকাঠ। আর ভিতরে যেটা দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে চড়াট, বক্স খাটের চড়াট। আর এই পাশে একটা শোকেস আছে, এখানে চেয়ার দেখতে পাচ্ছেন, অনেক রকম চেয়ার আছে, বিভিন্ন ডিজাইনের চেয়ার, বিভিন্ন কম্পিউটার চেয়ার, বিভিন্ন রকম চেয়ার আছে, ভিআইপি চেয়ার আছে, হাতিল মডেলের চেয়ার আছে, কাঠের চেয়ার দেখতেই পাচ্ছেন। এখানে আমাদের পরিচালনায় বড় ভাই আছে, আমাদের বড় ভাই সুমন ভাই, তো ওনার সাক্ষাৎ একদিন ইনশাল্লাহ নিব, আজকে কথা বাড়াবো না। এখানে সুরেক আছে, আলমারি আছে, শোকেস আছে, ওয়াইড্রোপ আছে, অনেক কিছুই আছে, দেখতেই পাচ্ছেন। মাল একটু ফুরিয়ে গেছে, কারণ মাঝখানে একটু আলহামদুলিল্লাহ বেচাকেনা একটু ভালো ছিল, তো প্রোডাকশন আরও হচ্ছে। আসলে বিদ্যুৎ বিভ্রাটের কারণে প্রোডাকশন একটু পিছিয়ে যাচ্ছে, যার কারণে আমরা মানে টাইম টু টাইম আসলে প্রোডাক্টগুলো তৈরি করতে পারছি না। তবে ইনশাল্লাহ এই সমস্যার সমাধান অতি তাড়াতাড়িই শেষ হয়ে যাবে, আমরা এটা বিশ্বাস রাখি। শোকেস এটা, এটা হচ্ছে আপনার শু র‍্যাক, এটা হচ্ছে ওভেন র‍্যাক, আর এই পাশে খাট রাখা আছে। এখানে বিভিন্ন কোয়ালিটির খাট আছে, গদি খাট আছে, এগুলো সম্পূর্ণ বক্স খাট, এগুলো সম্পূর্ণ বক্স খাট, দেখতেই পাচ্ছেন। এইগুলো হচ্ছে খাটের পাশি, এটা হচ্ছে সোফা, এই পাশে ড্রেসিং টেবিল, এই পাশে সোফা আরও দেখতে পাচ্ছেন। এখানে পাইপের একটা ডাইনিং টেবিল রাখা আছে, এমএস পাইপের গ্লাসের টেবিল,
এখানেও একটা ডাইনিং টেবিল দেখতে পাচ্ছেন বোর্ডের, আর এটার ভিডিও তো আমি দিয়েছি। আর ড্রেসিং টেবিলের কালেকশন একটু কম, হঠাৎ করে ড্রেসিং টেবিল একটু সেল হয়ে গেছে, তো মাল আবার আসবে ইনশাল্লাহ। তো আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই আমার পেজটি ফলো করে থাকবেন, পাশাপাশি আমার ইউটিউব চ্যানেলে যদি দেখে থাকেন ভিডিওটি অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ততদিনের জন্য বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।